আপনার কাছে প্রথমে একটু জানতে চাই ডিম্বাশয়ের ক্যান্সার কি? আমাদের নারীদের প্রজননতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে আসলে ডিম্বাশয়। আমাদের মাঝখানে থাকছে জরায়ু, তার দুপাশে দুটো ডিম্বাশয় থাকছে, যেটা হচ্ছে ডিম্বনালী দিয়ে সংযুক্ত থাকছে। তো এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের প্রধান কাজ কী? আসলে প্রধান কাজই হচ্ছে ডিম্বাণু তৈরি করা এবং মেইল যে হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন সেটা তৈরি করা। তো আমাদের শরীরে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে। আমাদের শরীরে প্রতিনিয়তই কোষগুলো বিভাজিত হচ্ছে এবং সেটা একটা ব্যালেন্সড ওয়েতে আমাদের শরীরে যে কোনো জায়গাতেই আসলে ক্যান্সারটা হতে পারে। যখনই এই কোষ বিভাজনটা অনিয়ন্ত্রিতভাবে হবে, অস্বাভাবিকভাবে হবে, তখনই কিন্তু সেখানে ক্যান্সার তৈরি হবে। তাহলে কি হচ্ছে, ডিম্বাশয়ে যখন আমার সেলগুলো অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকবে এবং সেটা ওখানে একটা টিউমার বা চাকা তৈরি করবে এবং পরবর্তীতে লসিকা গ্রন্থি, রক্তনালী সেগুলোর মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যেতে থাকবে, সে তখন আমরা এটাকে বলছি ডিম্বাশয়ের ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সার একটু জানতে চাই, আমরা তো মার্চ মাসটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ বলা যায় ওয়ার্ল্ড ওয়াইড, তো এটার আলটিমেটলি উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি আমাদের আশেপাশের পরিবারের মধ্যে, পরিচিত জনের মধ্যে, কেন যেন মনে হচ্ছে যে ক্যান্সার এই শব্দটা খুব বেশি শুনতে পাচ্ছে, আমাদের কেউ না কেউ আক্রান্ত হচ্ছে। তো সেই সাথে দেখা যাচ্ছে যে আমাদের নারীদের যে ক্যান্সারগুলো হচ্ছে তার ভেতরে ডিম্বাশয়ের ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার হচ্ছে পঞ্চম ক্যান্সারের মৃত্যু হার, যেটা সেখানের মধ্যে পঞ্চম স্থানেই রয়েছে ডিম্বাশয়ের ক্যান্সার। এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা সার্ভে করে দেখা গিয়েছে 2022 সালে গ্লোবোকানের একটা ডাটা হয়েছে, পাবলিশড হয়েছে, সেখানে প্রজেকশনে দেখা যাচ্ছে 2050 সাল নাগাদ আমাদের এই ডিম্বাশয়ের ক্যান্সার শনাক্তের হার প্রায় 55% বেড়ে যাবে, 55% বেড়ে যাবে এবং মৃত্যু হার প্রায় 70% বেড়ে যাবে। তো এই যে একটা পরিসংখ্যান দেখা যাচ্ছে সেটা তো আসলে খুবই উদ্বেগজনক। তাহলে ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে আমাদের সচেতনতার নিশ্চয়ই অভাব রয়েছে, নয়তো কেন এই পরিমাণ প্রজেকশনটা বাড়বে? তো সেই বিষয় নিয়ে কথা বলা এবং জনসাধারণের ভেতরে ওভারিয়ান ক্যান্সার এবং ডিম্বাশয়ের ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্যেই আসলে এই ওভারিয়ান ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থটা পালন করা হচ্ছে, এটাই হচ্ছে ওই মূল উদ্দেশ্য আর কি। আচ্ছা, আমি একটু জানতে চাই ম্যাডাম, ওভারিয়ান ক্যান্সার এইখানে বাংলাদেশে এটার পরিসংখ্যানটা কীরকম যদি আমরা বিশ্বের সাথে তুলনা করি? আচ্ছা, এখন দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের দেশে আসলে জাতীয় কোনো ডাটা বেজ নেই যে জাতীয়ভাবে ইন্টিগ্রেটেড ওয়েতে যে আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি কতজন নারী ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত, সেটার আমাদের কোনো কালেকটিভ কোনো ডাটা নেই। যেসব ডাটা আছে সেগুলো হচ্ছে ইনস্টিটিউশন বেসড ছোটো ছোটো ডাটা সেগুলো। তবে হচ্ছে যে গ্লোবোকন একটা আছে, ডাটা কালেক্ট করে, ওয়ার্ল্ড ওয়াইড ডাটা কালেক্ট করে, তাদের প্রজেকশন অনুযায়ী দেখা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার ভেতরে, বাংলাদেশ আমাদের দক্ষিণ এশিয়ার অংশ, সেই হিসেবে দেখা যাচ্ছে যে প্রায় 20% মহিলা আসলে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। এটা হচ্ছে আর কি বাংলাদেশে। তবে হচ্ছে 2020 সালের অনুযায়ী দেখা গেছে যে সারা বিশ্বে প্রায় হচ্ছে 317,000 নারী ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং তার ভেতরে প্রায় 200,000 নারী ডিম্বাশয়ের ক্যান্সারে মারা গিয়েছেন। কিন্তু আমাদের দেশে আসলে খুব ইফেক্টিভ কোনো ওই ধরনের ডাটা আমাদের কাছে নেই। তবে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে ধরনের ডিম্বাশয়ের টিউমার বা ক্যান্সারের রোগীগুলো পাচ্ছি সেগুলো সাধারণত অ্যাডভান্স স্টেজে আমরা পাচ্ছি।